রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামের জিকির করবে সে জান্নাতে যাবে। তাছাড়া এই গুণবাচক নামগুলোর আলাদা আলাদা অনেক উপকার ও ফজিলত রয়েছে। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আল কাবিরু, অর্থ সবচেয়ে বড়, যার নিকটেও কেউ নেই, তিনি ব্যতীত সবকিছুই ছোট। আসমান জমিনের মহিমা ও গর্ব শুধুমাত্র তারই। আল্লাহর গুণবাচক নামের আমল আর ফজিলত। যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার গুণবাচক নাম আল কাবিরু পাঠ করবে, ওই ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন হবে। যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার গুণবাচক নাম আল কাবিরু পাঠ করবে, ওই ব্যক্তি অনেক বড় বুজুর্গ অর্থাৎ আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। কোনো হাকিম বা প্রশাসক আল্লাহ তাআলার গুণবাচক মুবারক নাম আল কাবিরু সবসময় পাঠ করলে জনগণের মধ্যে তার ভয়ভীতি সৃষ্টি হবে এবং সব কাজ সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। পরিশেষে আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে এই ছোট আমলটি পাঠ করার মধ্য দিয়ে দুনিয়া ও আখেরাতের মর্যাদা লাভ, আল্লাহর প্রিয় বান্দা বা বুজুর্গ হওয়ার পাশাপাশি দেশ পরিচালনায় প্রশাসনিক কাজে আল্লাহর মদদ লাভের তৌফিক দান করুন। আমিন।